দূষিত সংকুচিত পেসিকান খারাপ করছি। দাঁড়াবো না কিসের জন্য? একটা জ্ঞানী মানুষ দাঁড়াতে কয়েছে, অবশ্যই দাঁড়াবো, দাঁড়াইছি তো। স্যালুট মারি দে। স্যালুট জ্ঞানী। এই জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের শয়তানের রূপান্তর করে শয়তান হয়েছিস, আমারে নিয়ে প্যাচ খেলতেছিস। আমি একজন জ্ঞানী মানুষ, আমারে নিয়ে প্যাচ খেলতেছিস, এই শয়তানের দল করছি। এক সর মাইরে কিন্তু একদিকের চুল তো গেছে, আরেক দিকের চুল একেবারে নাই করে দেবো। তো মাগো, আমি কোনে যাবো? গুড, ভেরি গুড, স্যালুট দে। তা জ্ঞানের চুলার পরে বসেছিলে নাকি? এত হট কিসের জন্য? যত হট হওয়া জ্ঞানের টিম্পার তো কমে যাবে, তখন তুমি একটা গোল্লা জিরো। বেশি খান, আমি কষ্টি তোরে ভালো করে কান খুলে শুনি রাখ। আমি তদন্ত করে দেখতেছি, ওই তদন্তে যদি দোষী প্রমাণিত হস, যদি আমি পাই যে তুই এই প্যাচটা খেলেছিস আমার বিরুদ্ধে, তালি বলে আমার সমগ্র জ্ঞান দিয়ে এমন প্যাচ খেলবো যে সেই প্যাচে তুই গ্রাম থেকে পকেট হয়ে যাবে। খুব ভালো বলিস স্যালুট দে। এ তুই আমাকে কি বাইর করবি, কি পকেট করবি তুই আমার? দুদিন পরে তুই নিজে পকেট হয়ে যাবি রে। কিরে ভক্কর? ভক্কর না, বক্কর হয়েছে। বক্কর হয় ভক্কর, ভক্কর হয় বক্কর। আমার লাইফ, আমার জীবন নিয়ে, আমার জ্ঞান চর্চা নিয়ে তোমরা সিনেমিনি খেলতেছো, চিটকেরি করতেছো, আমি তোমাকে দেখে নেব। জ্ঞানের আলোয় সব প্যাসকোজ আমি সালার পরে সারখার করে দেবো। স্যালুট নিয়ে যা, ও স্যালুট তুই ভাইজে খা। এই শালা জ্ঞানে কি জ্ঞান চর্চা করতেছে যাত্রা দলে ঢোকার জন্য নাকি? রে গ্রামগঞ্জের মানুষ তো ওই জ্ঞানী জ্ঞানী ভাবনীতি গেছে যাত্রা চলে আইছে। এ সালার কনে যাবে না? অতি বাড়ে, অতি বাড়ে, অতি বাড়ে, অতি বাড়ে। জিলেপির হচ্ছে আড়াই প্যাস, বেশি খানের পাঁচ প্যাস। এই শালা, এই শালা, এই শালা, জনাব কি না কবি? জনাব বেশি খান পান দে। Na 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 na